নমস্কার, আমি মৃত্যুঞ্জয় পাণ্ডে আর আপনারা দেখছেন ইজি কম্পিউটার লার্নিং টিউটোরিয়াল চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এই লকডাউন চলাকালীন সত্যিকারেই কোনো ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তো যাই হোক, আর বাড়িতে আমরা বসে এভাবে থাকবো না, আমরা অবশ্যই কম্পিউটার লেসন শেখার চেষ্টা করব। তবে একটাই কথা বলবো, আপনারা কেউ বাড়ির বাইরে বেরোবেন না, বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন। বাড়ির বাইরে বের হলেই কিন্তু আমরা ভাইরাসকে বাড়ির মধ্যে ডেকে আনবো, তাই সরকারি নির্দেশিকা মেনে দয়া করে আপনারা সবাই এই লকডাউন পালন করুন। এবং হ্যাঁ, গত পর্বে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড 2010 নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্বটি শুরু করব। এই পর্বে আমরা হোম ট্যাব নিয়ে আলোচনা করব। হোম ট্যাবের মধ্যে যে গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপগুলি নিয়ে আজকে আলোচনা করব। তবে সব গ্রুপগুলি আজকে সম্ভব হবে না, কয়েকটি গ্রুপ নিয়ে আজকে আলোচনা শুরু করব। তো আসুন আর সময় নষ্ট না করে আজকের এই পর্বের এই বিষয়গুলি আমরা দেখি। তো প্রথমেই আমরা আগে মাইক্রোসফট অফিস 2010 খুলে নেব। খোলার পদ্ধতি এর আগের পর্বে আমরা শিখেছি, যাই হোক আজকে আমরা একটা পদ্ধতি মেনে খুলে নেব। প্রথমে স্টার্টে যাব, স্টার্ট থেকে আমরা চলে যাব অল অ্যাপস, অল অ্যাপস থেকে আমরা এখান থেকে চলে যাব মাইক্রোসফট অফিস, এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড খুঁজে নেব এখান থেকে আমরা। এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড পেজটি খুলে যাবে, একবার রিফ্রেশ করে নেব। এই আমাদের উইন্ডোটি চলে এসছে। গত পর্বে আমরা কীভাবে ফাইল তৈরি করব, সেভ করব, সে সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে এই পর্বে যে বিষয়টি বলেছিলাম, আমাদের এই হোম, এই হোম ট্যাব, এই হোম ট্যাবের আন্ডারে বিভিন্ন যে গ্রুপগুলি রয়েছে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস ইত্যাদি, তো এই গ্রুপগুলি নিয়ে আমরা আলোচনা এরপর শুরু করব। তো আজকে কয়েকটি গ্রুপ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা এই যে বাঁদিকে যে গ্রুপটি রয়েছে যার নাম হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, এই গ্রুপ নিয়ে আমরা ওয়ার্ডপেডেও আলোচনা করেছি, আবার এই অফিস ওয়ার্ডেও আমরা আলোচনা করব। যদি কিছু আমাদের জানার থাকে আবার আমরা নতুন করে জেনে নেব। তো প্রথমে এই ক্লিপবোর্ডের আন্ডারে যে আমরা দেখতে পাচ্ছি নামের লিস্টগুলো, যেমন কাট, কপি, পেস্ট, তো এই কাজগুলি করার জন্য প্রথমে আমাকে কিছু একটি টেক্সট লিখতে হবে। যেমন সাপোজ আমি লিখছি রাম ইজ এ গুড বয়। এখন এই লেখাটিকে আমি যদি বেশ কয়েকটি কপি করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে লেখাটিকে হাইলাইট বা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা বা হাইলাইট করার পদ্ধতি হচ্ছে মাউসের সাহায্যে কার্সারটি যেখানে রয়েছে সেই দিক থেকে, অর্থাৎ এখানে আছে এদিক দিয়েও আমি এভাবে করতে পারি, অথবা লেখাটির প্রথমে এভাবে কার্সারটিকে এনে মাউসের লেফট ক্লিক করা অবস্থায় এভাবে ড্র্যাগ বা টানলে লেখাটি আমার হাইলাইট বা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা চলে যাব এখান থেকে ক্লিপবোর্ডের আন্ডারে যে কপি এই লেখাটি রয়েছে সেই কপিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখানে এই লেখাটির অন্য কপি করতে চাইছি ঠিক সেইখানে আমরা কার্সারটি অবস্থান সুনিশ্চিত করব। যদি আমি এইখানেই রাখতে চাই তাহলে একটু স্পেস দিয়ে আমি চলে যাব সরাসরি পেস্টে ক্লিক করলে আমার অন্য একটি কপি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাকে যতগুলি কপি করতে চাই আমাকে কার্সারটির অবস্থান ঠিক সেই জায়গায় রেখে বারবার পেস্টে ক্লিক করলে আমার অন্য কপি হয়ে যাবে। যেমন আমি এন্টার দিয়ে কার্সারটির অবস্থান নিচে করলাম, আবার আমি পেস্টে ক্লিক করলাম, সাথে সাথে হয়ে যাচ্ছে। এই কপি এবং পেস্ট করার
শর্টকাট কি হচ্ছে, প্রথমে সিলেক্ট করার জন্য যেভাবে আমরা মাউসে লেফট ক্লিক করে ড্র্যাগ করছি, এটি না করে আমরা সরাসরি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এ দিলে আমার সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে এবং কপি করার জন্য কন্ট্রোল সি, এরপর কার্সারটির অবস্থান সুনিশ্চিত করে এন্টার দিয়ে বা একটু স্পেস দিয়ে কন্ট্রোল ভি একসাথে প্রেস করলেও একই কাজই আমাদের হবে। এর আগেও আমরা এই বিষয়টি জেনেছি, আবার আমি রিপিট করলাম। আবার তাহলে আমরা এই কপি এবং পেস্ট, এই ক্লিপবোর্ডের আন্ডারে যা ছিল তা আমরা দেখলাম। আরেকটি অপশান রয়েছে আমাদের কাট, অর্থাৎ কেটে দেওয়া। আমি এখন যদি চাই এই উপরের এই দুটি লাইনকে কেটে আমি নিচের এই জায়গায় বসিয়ে দেব, কাজটি কিভাবে হবে? এর জন্য যেভাবে আমরা সিলেক্ট করি বা হাইলাইট করি তা করলাম, এরপর আমি চলে যাব কাট এবং কার্সারটিকে আমাকে সেই নিচের জায়গায় নিয়ে যেতে হবে, যার জন্য আমি এন্টার ব্যবহার করব। এন্টার দিয়ে নিয়ে এলাম, এরপর আমি পেস্টে ক্লিক করা মাত্র নিচে সেই লেখাটি চলে এলো। অর্থাৎ ওতে আমি একবার আমি করছি কপি করে পেস্ট এবং একবার করছি আমি কাট করে পেস্ট। তো কপি করা অর্থ হচ্ছে লেখাটি যেখানে আছে সেখানে ছাড়াও অন্য অপর জায়গায় তার একটি হুবহু কপি বা জেরক্স হয়ে যাচ্ছে, এবং কাটের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, যেখানে লেখাটি রয়েছে তার অবস্থানটি তুলে দিচ্ছি এবং অন্য একটি নতুন জায়গায় তার স্থাপন করছি। এই দুটি হচ্ছে এর পার্থক্য। আবার এই ক্লিপবোর্ডের আন্ডারে আবার একটি অপশান রয়েছে ফরম্যাট প্রিন্টার, এটির কাজ আমরা পরে দেখব। এটি আমাদের কোনো ফরম্যাটিং কপি করার জন্য, তো তার আগে আমরা আগে ফরম্যাটিংয়ের ব্যবহার দেখে নেব, পরে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপর আমরা সরাসরি চলে যাব ফন্ট গ্রুপে। এই ফন্ট গ্রুপ আমাদের খুবই পরিচিত, নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাডে আমরা করেছি, তবে কয়েকটি বিষয় এখানে আবার এক্সট্রা আছে, সেটা আমরা আজকে এই পর্বে জেনে নেব। তো প্রথমে আমরা এই ফন্ট গ্রুপের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি, বি ফর বোল্ড, আই ফর ইটালিক, ইউ ফর আন্ডারলাইন, এখানে রয়েছে আমাদের পূর্বের মতোই সবই অপশান রয়েছে। এরপর আমরা যাচ্ছি, তো প্রথমে আমরা আগে বোল্ড, ইটালিক, আন্ডারলাইনের কাজটি দেখে নিই। প্রথমে আমরা আগে এই লেখাটিকে এভাবে সিলেক্ট করে নেব। প্রথমে কাজ হচ্ছে আমাদের বোল্ড, বোল্ডের কাজ হচ্ছে লেখাটিকে একটু ডিপ ডিপ করা। অর্থাৎ বোল্ডে ক্লিক করা মাত্র আমাদের দেখতে পাচ্ছি লেখাটি বেশ মোটা মোটা ডিপ কালারের হয়ে গেছে। পরে রয়েছে আই ফর ইটালিক, এর জন্য আবার আমি লেখাটিকে সিলেক্ট করব এবং ইটালিকে ক্লিক করব। দেখতে পাচ্ছি লেখাটি আমাদের বাঁকা বাঁকা স্টাইলে হয়ে গেছে। ঠিক তারপরের যে অপশানটি রয়েছে আন্ডারলাইন, সেটির ব্যবহারও সেইভাবেই করব। প্রথমে লেখাটিকে সিলেক্ট করব, এরপর আন্ডারলাইনে ক্লিক করা মাত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটের তলায় রেখা অঙ্কন হয়ে গেছে। তো এই তিনটি কাজ আমরা আগেও জেনেছি, তাই আগে ভাগে আমি এই তিনটি বিষয় বলে নিলাম, এরপর বাকি বিষয়গুলি নিয়ে যাচ্ছি। এখন এই যে তিনটির ব্যবহার করলাম, এটাই আমাদের ফরম্যাটিং। এখন আমি এই ফরম্যাটিংগুলি যে অ্যাপ্লাই করেছি সেগুলোকে তুলে দিতে চাইলে আবার আগের মতো সেইগুলোর উপরে ক্লিক করলে সেই ফরম্যাটিংগুলো চলে যাবে। আবার পূর্বের নেই, সিম্পল আমার লেখাটি হয়ে গেল। আবার আমি সিলেক্ট করলাম, এখন আমি যা কিছুই ব্যবহার করি আমার কিন্তু অবশ্যই টেক্সটকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমি চলে যাব ফন্ট গ্রুপের আন্ডারে, যে অপশানটি প্রথমে দেখতে পাচ্ছি ওপরে, নাম হচ্ছে ফন্ট, যেটি আমরা জানি যে এখান দিয়ে আমাদের রাইটিং স্টাইল আমাদের চেঞ্জ করা যায়। তো আমি এখন এই যে
এই কম্বো বক্সে ক্লিক করলে বিভিন্ন ধরনের রাইটিং স্টাইলের নেম আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যার উপর ক্লিক করব সেই ধরনের স্টাইল আমার লেখাটির উপর প্রয়োগ হবে। যেমন আমি এই স্টাইলটি নিলাম, দেখতে পাচ্ছি আমার লেখাটি স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেই প্রকার অপর একটি স্টাইল নেব, এইভাবে ক্লিক করব। আবার আমি এই কম্বো বক্সে ক্লিক করে অপর একটি স্টাইল বেছে নেব, বাইরে একবার ক্লিক করব। তো আমি তাহলে এই ফন্ট থেকে পছন্দ মতো কোনো একটি রাইটিং স্টাইল আমরা এখান দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তারপরে চলে যাব সাইজ। এটি হচ্ছে আমাদের ফন্ট সাইজ, অর্থাৎ আমাদের এই যে টেক্সটে যে লেটারগুলো লিখেছি সেগুলোর সাইজ আমরা ছোট বড় করতে চাইলে আমরা এই সাইজ অপশন থেকে আমরা সাইজের মেনটেনেন্স করতে পারবো। এখন আমাদের বর্তমান সাইজ হচ্ছে লেখাটির 11 বা 11। এখন এই কম্বো বক্সে ক্লিক করে আমি আমার পছন্দ মতো সাইজ বেছে নিতে পারবো, যার উপর ক্লিক করব আমার বর্তমান টেক্সটটি সেই সাইজে রূপান্তরিত হয়ে যাবে। এখানে রয়েছে আমাদের গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট, অর্থাৎ সাইজ আমরা যেভাবে নির্দিষ্ট একটি সাইজ বেছে নিয়ে আমরা এখানে প্রয়োগ করছি, এই গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট থেকে আমরা সরাসরি আমরা আমাদের টেক্সটকে সাইজকে বড় ছোট করতে পারি। তার আগে অবশ্যই আমাদের লেখাকে সিলেক্ট করে নিতে হবে। এখন আমি যদি গ্রো ফন্টে যাই, যতবার ক্লিক করব আমি কিন্তু আমার লেখাটিকে এইভাবে বড় করতে পারি। আবার শ্রিঙ্ক ফন্টে গেলে আমি আবার আমার লেখাটিকে ছোট করতে পারি। এই দুটি আমাদের খুব সহজে কাজটি হচ্ছে, এবং নির্দিষ্ট সাইজ বেছে নেওয়ার জন্য আমরা অবশ্যই ফন্ট সাইজের ব্যবহার করব। এরপর চলে আসবো আমরা চেঞ্জ কেস। একটু আগে আপনারা লক্ষ্য করবেন আমি এই গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট দেখাতে গিয়ে আমি রামের আগে একটি ছোট্ট এ এনে ফেলেছি ভুলক্রমে, তো দেখতে অদ্ভুত লাগছে আমার সেন্টেন্সটি। এখন আমি এই সমস্যা পরিবর্তন করতে পারি, যার নাম হচ্ছে চেঞ্জ কেস দিয়ে। এখন আমি এই চেঞ্জ কেসের কী কাজ সেটি বলে নিই। চেঞ্জ কেস হচ্ছে আমাদের এমনই অপশান যেখানে আমি আমার বর্তমান টেক্সটের আকার পরিবর্তন করতে পারি। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ কেসে রয়েছে সেন্টেন্স কেস, অর্থাৎ আমাদের একটি সেন্টেন্স যেভাবে হয়, অর্থাৎ প্রথমের অক্ষরটি বড়, তারপর ওগুলো ছোট, ঠিক এই ধরনের। পরে রয়েছে আমাদের লোয়ার কেস, এটির অর্থই হচ্ছে আমাদের সমস্ত লেটারগুলি ছোট হরফের হয়ে যাবে। আপার কেস মানে সমস্ত অক্ষরগুলি আমাদের বড় হরফের হয়ে যাবে। এরপর রয়েছে আমাদের ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ড, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি আমাদের বড় হরফের হবে, বাকিগুলো ছোট থাকবে। এবং টগল কেসে হচ্ছে সমস্ত অক্ষরগুলি আমাদের বড় হরফের থাকবে, কিন্তু ওয়ার্ডের প্রথম অক্ষরটি আমাদের ছোট হরফের হবে। তো এইভাবে আমরা আমাদের কোনো সেন্টেন্সের আমরা পরিবর্তন করতে পারি। প্রথমে আমরা চলে যাচ্ছি সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা আমার যেহেতু প্রথমের এটি ছোট হরফে ছিল এবং পরে রাম, আটটি ছিল আমার বড় হরফের, তো যেহেতু এটি অড লাগছিল তাই আমি সেন্টেন্স কেস করার সাথে সাথে এখন প্রথমের অক্ষরটি আমাদের বড় হয়ে গেল, পরে আটটি ছোট হয়ে গেল, তাহলে এটি হলো আমাদের সেন্টেন্স কেস। আবার আমি সিলেক্ট করলাম, চলে গেলাম চেঞ্জ কেস থেকে এরপর লোয়ার কেস। লোয়ার কেসে কী হচ্ছে, সমস্ত অক্ষরগুলি আমাদের ছোট হরফের হয়ে গেছে। এরপর আমি চলে যাব আপার কেস। আপার কেসে যাওয়ার সাথে সাথে সমস্ত অক্ষরগুলি আমাদের বড় হরফের হয়ে যাচ্ছে। এবং ক্যাপিটালাইজড ইচ ওয়ার্ডে গেলে কী হচ্ছে, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে যে প্রত্যেকটি ওয়ার্ড রয়েছে তার প্রথম অক্ষরটি কিন্তু দেখুন বড় হরফের হয়েছে। আবার টগল কেস করলে
তার বিপরীত হচ্ছে, প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি ছোট হরফে হচ্ছে। আবার পূর্বের নিয়ে আমি সেন্টেন্স কেস করে দিচ্ছি, আবার পূর্বের মতো লেখাটি আমার হয়ে গেল। তো এই ধরনের পরিবর্তন আমরা চেঞ্জ কেস থেকে করতে পারি। এরপর আমরা চলে আসব নিচের দিকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইক থ্রু এর কাজ হচ্ছে, আমরা যেমন খাতায় লেখার সময় কোনো ওয়ার্ড যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডটি কেটে সঠিক ওয়ার্ডটি তার পাশে লিখে ফেলি, কম্পিউটারও আমরা এই ধরনের কাজ করতে পারি। যেমন আমি দেখতে পাচ্ছি প্রথমের এই যে ওয়ার্ডটি এরাম, এটি ঠিক বেমানান লাগছে, আমি এর জায়গায় করতে যাই শুধু রাম, অর্থাৎ এটিকে আমি কেটে দেব। তার জন্য কি করব, প্রথমের এই ওয়ার্ডটিকে আমি এইভাবে সিলেক্ট করব। এরপর আমরা চলে যাব স্ট্রাইক থ্রু করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এই ওয়ার্ডটি আমার কাটা হয়ে গেছে। এরপর আমি এই পাশে আমি আবার সঠিক ওয়ার্ডটি লিখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে স্পেস দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই যে প্রয়োগটি করেছি তা থেকে যাচ্ছে। এর জন্য আমাকে আবার স্ট্রাইক থ্রুতে ক্লিক করে ওই অপশানটির প্রয়োগটি বন্ধ করতে হবে। এখন হয়নি, বাকি অংশটি এবার সিলেক্ট করে ক্লিক করার সাথে চলে গেছে। এরপর আমি এখানে সঠিক আমার ওয়ার্ডটি লিখব, সঠিক ওয়ার্ডটি হবে রাম। এরপর আমার টেক্সটটি সুন্দর লাগছে, এই রামটি ভুল ছিল তার পরিবর্তে হবে রাম। এরপরে যে দুটি আমরা অপশান দেখছি, যেটির নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এই দুটির ব্যবহার করার জন্য আমাকে একটি এক্সাম্পল দিতে হয়। যেমন আমরা জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে আমরা কিছু সংকেত কীভাবে লিখতে হয় দেখেছিলাম, যেমন আমাদের জলের সংকেত, অক্সিজেনের সংকেত, কার্বন ডাইঅক্সাইডের সংকেত কীভাবে লিখতাম, CO2, H2O, O2, তো বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমরা স্কোয়ার, বি স্কোয়ার, তো এই জাতীয় লেখাগুলো আমাদের লিখতে হলে এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার করতে হবে। সাপোজ আমি যেমন লিখছি H2O, এই লেখাটি কি আমার সঠিক হয়েছে? উত্তর অবশ্যই আসবে হয়নি। কেন হয়নি? কারণ H2O, এই যে টু, এই টুটির অবস্থান কিন্তু সঠিক নেই। এটিকে সঠিক করতে হলে আমরা কীভাবে করব, টুকে অবশ্যই নিচে আমাদের নামাতে হবে, কিন্তু এইভাবে তো নামানো যাবে না। এর জন্য আমাদের এই টুকে প্রথমে সিলেক্ট করে নেব, এরপর আমরা চলে আসব সাবস্ক্রিপ্ট। এরপর কী হলো, উত্তর অবশ্যই আসবে হ্যাঁ হয়েছে। তাহলে আমরা সাবস্ক্রিপ্ট দ্বারা এই টুকে নিচে নামিয়ে আমরা জলের সংকেত H2O আমরা সঠিকভাবে করতে পারলাম। আবার ঠিক যদি দেখা যায় আমাকে লিখতে হবে A+B তার হোল স্কোয়ার, কীভাবে লিখব, প্রথমে লিখব A+B। আমরা জানি বন্ধনী দিতে হয়, বন্ধনীর ব্যবহার কিবোর্ড থেকে করে নেব। দিলাম, কিন্তু আমার এখনও সঠিকভাবে A+B তার হোল স্কোয়ার হয়নি। এর জন্য আমাকে কী করতে হবে, এই টুকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা এর আগে করেছিলাম সাবস্ক্রিপ্ট, এবার করব সুপারস্ক্রিপ্ট। এবার কিন্তু আমাদের সঠিক A+B তার হোল স্কোয়ার বোঝা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম সাবস্ক্রিপ্ট করলে আমরা নিচের দিকে করতে পারছি কোনো টেক্সটকে, আবার সুপারস্ক্রিপ্ট করলে ওপরের দিকে তুলতে পারছি। তাহলে আমরা এই এক্সাম্পলের দ্বারা সহজেই বুঝতে পারলাম এই দুটির ব্যবহার। এরপর আমরা চলে যাব টেক্সট ইফেক্টস, টেক্সট হাইলাইট কালার এবং ফন্ট কালার, এই তিনটি বিষয় নিয়ে আজকের এ পর্বের আলোচনা শেষ করব। তো প্রথমে আমরা যদি টেক্সট ইফেক্টের ব্যবহার করতে চাই,
তাহলে আমরা কোন একটি টেক্সট কে আমরা এইভাবে আগে সিলেক্ট করে নেব। এরপর আমি এই টেক্সট ইফেক্টে কমবো বক্সে ক্লিক করলে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট দেখতে পাচ্ছি। পছন্দমতো কোন একটি ইফেক্টে ক্লিক করলে আমার টেক্সটটি সেই ধরনের হয়ে যাবে, বুঝা যাচ্ছে? ঠিক শ্যাডো শ্যাডো টাইপের লেখাটি আমার হয়ে যাচ্ছে। এরপর রয়েছে আমাদের যার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ আমার লেখাটির ব্যাকগ্রাউন্ডে একটি আমি কালার যদি প্রয়োগ করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে পুরো লেখাটিকে সিলেক্ট করে টেক্সট হাইলাইট কালারে ক্লিক করলেই কম্বো বক্সে বিভিন্ন কালার রয়েছে, পছন্দ মতো কালার ব্যবহার করলে আমাদের টেক্সট হাইলাইট কালার হয়ে যাবে। একটু অন্য টেক্সটের উপর ব্যবহার করি, এই লেখাটিকে আমি আগে একটু বড় করে নিই, এই জন্য গ্রো ফন্ট করে যাচ্ছি। এরপর আমি এই আমার লেখাগুলির কালার পরিবর্তন করব, এর জন্য চলে যাবো ফন্ট কালার, ফন্ট কালার থেকে পছন্দ মতো একটি কালার বেছে নেব। ক্লিক করে বাইরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার লেখাটির কালার পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা এই ফন্ট কালার করার ক্ষেত্রেও আমরা লেখাটিকে আগে অবশ্যই সিলেক্ট করে নেব এবং পরবর্তী অন্য কোনো কালার যদি পছন্দ করতে চাই এইভাবে ক্লিক করব, এগুলোর মধ্যে বেছে নেব। এগুলো বাইরেও আমরা মোর কালার্সে যেতে পারি, এখানে আমাদের বিভিন্ন ধরনের কালার রয়েছে, সেখান থেকেও আমরা কালারের পছন্দ করতে পারি। এরপর ওকে করলেই সেই কালারটি আমাদের হয়ে যাবে। এছাড়াও আরেকটি অপশান রয়েছে যেটি বলা হলো না, এই ফন্ট কালার থেকে আমরা এখানে গ্রেডিয়েন্টও যেতে পারি, এই জাতীয় যদি প্রয়োগ করতে চাই তারও ব্যবহার আমরা করতে পারি। যাই হোক, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই, এখানে যদি বাকি কিছু থেকে থাকে পরবর্তী পর্বে আলোচনা অবশ্যই তা নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই অবধি থাক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন, তাহলে যখনই পরবর্তী ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ঠিক আছে, আর বিশেষ কিছু বলছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।